আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে দেখবেন, খেয়াল করলে দেখতে পারবেন যে যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, আজানের সাউন্ডটা কুকুর শোনার সাথে সাথেই কুকুর এইরকমভাবে বিভিন্ন সাউন্ডে আওয়াজ করতে থাকে, বিভিন্নভাবে ডাকাডাকি করতে থাকে। এটা কেন করে? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে 5103 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিআতুম নুবাহাল কিলাবি ওয়া নাহিকাল হুমুরি বিল্লাইল ফাতাআউযু বিল্লাহি ফা ইন্নাহুন্না ইয়ারাইনা মা লা তারাউনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রে যখন তোমরা কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পাবা, কুকুরের ঘেউ ঘেউ শব্দ তোমরা পাবা, এবং গাধার আওয়াজ যখন তোমরা শুনতে পাবা, গাধার ডাক যখন তোমরা শুনতে পাবা, তখন তোমরা তাওয়াজু বিল্লাহি, তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবা, তোমরা আল্লাহ তাআলার কাছে আউযু বিল্লাহ বলে আল্লাহ তাআলার কাছে তোমরা আশ্রয় চাইবা, আশ্রয় প্রার্থনা করবা। কেননা ওই সময় আমরা যা দেখতে পাই না, কুকুর তা দেখতে পায়। কুকুর আজানের সময় যে অদৃশ্য যে ব্যাপারটা আছে, এটা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু কুকুর দেখতে পায়। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করতে থাকে, কুকুর যে সাউন্ড করতে থাকে, এটার কারণ হচ্ছে শয়তান ওই সময় আজানের সাউন্ড শয়তান শোনার সাথে সাথে শয়তান দিক বেদিক ছুটাছুটি করতে থাকে, দিক বেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। আর কুকুর যেহেতু অদৃশ্য দেখতে পায়, অদৃশ্য তারা যে দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে, এটা যেহেতু কুকুর দেখতে পায়, এটা যেহেতু কুকুর বুঝতে পারে, এই জন্য কুকুর তাদের দৌড়াদৌড়ি দেখে সাউন্ড করতে থাকে, ঘেউ ঘেউ করতে থাকে। আবার কখনো কখনো শয়তান কুকুরের আকৃতি ধারণ করে, কুকুরের আকৃতি ধারণ করে থাকে। আজানের সময় শয়তান কুকুরের আকৃতি ধারণ করে দিক বিদিক ছুটাছুটি করে, এটা যখন কুকুর দেখতে পায়, শয়তানের এই ছুটাছুটি দেখতে পেয়ে তখন কুকুর চিল্লাতে থাকে, ঘেউ ঘেউ করে আওয়াজ করতে থাকে।